अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दीदी दीदी ब्रेसलेट जेटा बेदबाबू आमाके ओई दिन पोड़िये दिएछिलेन किन्तु किन्तु एटा दीदीर काछे की करे एलो कोठारी परिवारेर मेयेके अपहरण करेछे जे সেই গুন্ডা পুলিশের হাতে মৃত এটা তো ওই গুন্ডাটা যে আমায় অপহরণ করেছিল আর আমার ব্রেসলেট নিয়ে নিয়েছিল কিন্তু ওর এই মৃত সংবাদের ফটো দিদি নিজের কাছে কেন রেখেছে আর এই ব্রেসলেট তার মানে কোথাও এটা নয় তো যে দিদি আমাকে অপহরণ করিয়েছিল বড় এলো আমার থেকে কেড়ে নিতে সব অগোছালো হয়ে রয়েছে আর তুমি এখন মজা করছো আমি নোংরা করেছি তো আমি গুছিয়ে দেব তুমি সাহায্য করে দিও না হলে নিজেই করে নেব পায়েল কিছু লাগবে তোর দিদি ওই আন্টি বললেন যে আজ ধনতেরাস্তায় কোনো গয়না পড়েনি তোমার থেকে নিয়ে না জিজ্ঞেস করে নিতে চাইছিলাম না তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম আসলে আগের বার নিজে থেকে নিয়ে নিয়েছিলাম তাই বেদবাবু রাগ করেছিলেন আমি অকারণে রাগ করিনি ওটা আমি বিধির জন্য এনেছিলাম সেই জন্যই খারাপ লেগেছিল বিধি তুমি তোমার বোনকে যে গয়না দিতে চাও তুমি দিতে পারো দেখ তুই এটা পর খুব ভালো লাগবে তোকে থ্যাংক ইউ দিদি আন্টি পায়েল মা কি হয়েছে কাঁদছো কেন তুমি কি হয়েছে আন্টি এটা আমার ব্রেসলেট ওই গুন্ডাগুলো আমার থেকে ছিনিয়ে নিয়েছিল আর এই যে এই সেই গুন্ডা যে আমায় অপহরণ করেছিল এতদিন বন্দি করে রেখেছিল আমায় আরে এ তো সেই গুন্ডা যে ভারতকে কিডন্যাপ করেছিল আরে মা এ আমাদের গ্রামের সুরেন কাকার ছেলে সেজে এসেছিল আমাদের ঠকিয়েছিল কাজ চাইতে এসেছিল তারপর ভারতীকে কিডন্যাপ করে নিল বিধি বাঁচিয়েছিল কিন্তু কিন্তু তুমি কি নিশ্চিত যে যে এই তোমাকে হ্যাঁ আন্টি বিনা দাড়ি গোফে চিনতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু আমি বিশ্বাসের সাথে বলছি এই সেই গুন্ডা মানে বিধি ওই গুন্ডাকে চিনতো আমার একবার মনে হয়েছিল
যে বিধি কি করে জানতে পারলো যে গুন্ডা কিডন্যাপ করে ভারতীকে কোথায় নিয়ে যাচ্ছে? কিন্তু বিধি আমার মেয়েকে বাঁচিয়েছিল তো, ব্যাস তাই জন্যই আমি ভীষণ খুশি ছিলাম, কোনো প্রশ্নই করিনি আমি। কিন্তু এটা কি হতে পারে যে বিধি আর এই গুন্ডা একই দলে? না না না, এটা হতে পারে না। কেন হতে পারে না আন্টি? হতেই তো পারে যে দিদি আর এই গুন্ডা দুজনে একজোট হয়েছিল, আর ওই একে বলেছিল যাতে ও আপনার কাকার ছেলে হয়ে এখানে আসে আর ভারতে দিদিকে অপহরণ করে নেয়। তারপর দিদি দিদি ওকে বাঁচিয়ে নিয়ে ও আপনাদের সকলের চোখে ভালো হয়ে যাবে। না মা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আন্টি, আপনি দিদিকে পুলিশে কেন দিয়ে দিচ্ছেন না? ও তো আপনাকেও ঠকিয়েছে, ছলনা করেছে আপনার সাথে। না মা না, আমরা এভাবে কারুর উপর দোষ দিতে পারি না, আমাদের কাছে কোনো প্রমাণ তো নেই। আর তারপর মাধুর তো পুলিশের গোলাগুলিতে মারা গেছে। তোমার এটা মনে হচ্ছে যে বিধি কোনো চাল চালছে তোমার বিরুদ্ধে? না না, আমি এটা ভাবতেও পারছি না মা। বিধি আমার মেয়েকে বাঁচিয়েছে, লোকে কি বলবে? যে আমার মেয়েকে বাঁচালো আমি তাকেই সন্দেহ করছি? এই সব কিছু দিদি অনেক ভাবনা চিন্তা করে করেছে। আপনি জানেন মুম্বাইয়ের যে বাংলোতে আমি বন্দী ছিলাম ওখানে দিদি আর বেদবাবুও ছিল। আমি যে কোনো উপায়ে ওখান থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি, দিদি তো ওখানে ওই রুমেই ছিল। কিন্তু ওই গন্ডগুলো আবার আমাকে ধরে নেয়, দিদি ওদের খবর দিয়েছিল, নইলে আমি বেঁচে যেতাম, মুক্তি পেতাম ওই গন্ডগুলোর হাত থেকে। ছোট থেকেই জানতাম আমি যে দিদি আমার উপর হিংসে করে, কিন্তু উপর থেকে এতই ভালোবাসা দেখাতো তাই আমি নিজেকেই বোঝাতাম যে না না, এটা আমারই ভুল। আমায় ফিল্মি স্বপ্ন দেখতে বারণ করতো, তাই আমার মনে হতো যে আমায় নিয়ে হয়তো চিন্তা করে তাই এরকম বলে। কিন্তু সত্যি তো এটাই যে এইসবের জন্য ওর নিজেকে দুর্বল মনে হতো ছোট থেকে আজ অবধি। ও আমার সৌন্দর্যতায় হিংসে করত, তাই এইসব করেছে ও। পায়েলের ব্রেসলেট, এটা মাধব বেদ আর বিধিকে দিতে যাচ্ছিল, মরতে মরতেও আমাদেরকে ফাঁসিয়ে যাচ্ছিল। ভালো হয়েছে এটা আমার চোখে পড়ে গেছে, আমি এটা তুলে নিয়েছি। আমাকে এখন এটাই দেখতে হবে যে পায়েলের হাতে ফটো আর ব্রেসলেট কি করে পৌঁছানো যায়। ঘরের সমৃদ্ধির আজকে পুজো আছে, ভালো দেখে কোনো গয়না পরে নিও। আমি সব গয়না না বিধিকে দিয়ে দিয়েছি, তার মধ্যে থেকেই কোনো ভালো দেখে একটা পরে নিও। অনেক কিছু হয়েছে দিদি, কিন্তু এবার তুমি দেখবে আমি কি করি। সব কিছু যেটা আমার হতে গিয়েও হয়নি, যে সব কিছু দিদি আমার থেকে ছিনিয়ে নিয়েছে, সেই সব কিছু দিদির থেকে আমি কেড়ে নেব। এতো অজান্তে আমারই লাভ হয়ে গেল, কিছু না ভেবে বিধি আর বেদকে মুম্বাই পাঠিয়েছিলাম। আমি তো জানতামই না যে পায়েল বিধিকে ওখানে দেখেছে। পায়েল এখন তার জন্য বিধিকেই দোষী ভাবছে। পায়েল, মা, আমার কাছে বেদের প্রথম ভালোবাসা তুমিই ছিলে। তোমার যা ভালো মনে হয় তুমি করো। বিধি, তোমার বোনকেই তোমার সবচেয়ে বড় শত্রু বানিয়ে দিলাম, এবার কি করবে?
আরে দিব্যা দেখ, আমি যে জায়গাটা পরিষ্কার করেছি তোর থেকেও বেশি চকচক করছে। আরে দিদি, কে আমার তোমার করছে বলো তো? আমি আর তুমি তো একই টিমে, তাই না? কি হয়েছে? পায়েল আসছে, পায়েল। নাটক শুরু করো, নাটক শুরু করো। আরে দিব্যা, আমার না দীপিকাকে দারুণ লাগে। আমারও খুব পছন্দের। কিন্তু দিদি একটা কথা বলো, আমাদের পায়েল না কোনো হিরোইনের থেকে কম নয়। আমার তো ওকে ভীষণ ভালো লাগে। পায়েল যদি কোনোদিন হিরোইন হতে পারতো, তাহলে দেখতিস দীপিকাকেও একদিন হারিয়ে দিত। ওর পিকচার পোস্টার সব জায়গায় থাকতো, ও আজকে হিট হয়ে যেত। হ্যাঁ, একদম ঠিক বলছো দিদি। কিন্তু কথাই আছে না, যখন ভাগ্যই খারাপ বেচারির তখন কি করবে? আর হিরোইন হওয়ার জন্য না ভাগ্য কিন্তু খুব প্রয়োজন হয়, সত্যি বলছি আমি। আরে একটা কথা বলবো তোকে। আরে আমার তো মনে হচ্ছে, আরে পায়েলের বিয়েটা যদি আমাদের ঠাকুরপোর সাথে হতো, তাহলে ওর হিরোইন হওয়ার স্বপ্নটাও পূর্ণ হতো। বলতো কেন? কিভাবে? দেখ, পায়েল ঠাকুরপোকে বলতো, বেদ আমি হিরোইন হতে চাই। আর ঠাকুরপো ঝপ করে নিজের টাকায় খরচ করে নিজে প্রোডিউসার হয়ে ওর জন্য ফিল্ম করতো। হ্যাঁ, একদম ঠিক বলছো দিদি। কিন্তু যেমনটা আমি প্রথমে বললাম, যদি বেচারের ভাগ্যই খারাপ হয় তাহলে কি করা যাবে? আবার দেখো না, না হিরোইন হতে পারলো, না বেদের ওয়াইফ। খুব খারাপ লাগে ওকে দেখলে। ঠিকই তো বলেছে ওরা, এখন অনুশোচনা দেখাচ্ছে আমার উপর। তাতে কি পেলাম? কিছুই না। সব কিছু কেড়ে নিয়েছে আমার, আমার কোনো ভুল না থাকা সত্ত্বেও। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।